ঈদের আগে পাঁচ দিন এবং ঈদের পরে সাত দিন সারা দেশে চব্বিশ ঘন্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে সড়ক পথে যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি একথা জানান। চোদ্দ বছর আগের বাংলাদেশ আর চোদ্দ বছর পরের বাংলাদেশ, দিন রাত তফাত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশের সবই পাল্টেছে কিন্তু একটি জায়গায় ঘাটতি উপেক্ষা করার মতো নয়, আর সেটা হলো সড়কে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি। এই শৃঙ্খলা ফিরিয়ে আনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। চব্বিশ ঘন্টা খোলা থাকবে পাঁচ দিন আর সাত দিন, আগে পাঁচ পরে হলো সাত দিন খোলা থাকবে। ঢাকার প্রবেশ পথগুলো এগুলো বিশেষ নজরদারিতে রাখতে হবে, প্রবেশ পথেই সমস্যাটা, সে প্রবেশ পথটা দেখতে হবে। ঈদের আগে নতুন করে কোনো রাস্তা আপনি নির্মাণ করতে পারছেন না, প্রশস্ত করতে পারছেন না, ই আপনার টাইম। বাঁধা দিলে বাঁধবে লড়াই, এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দলের কর্মসূচিতে বাঁধা দিয়ে আক্রমণ করে সরকারি পরিস্থিতিকে সংঘাতের দিকে নিচ্ছে, ক্ষমতায় আসতে পারবে না জেনে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। চট্টগ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী বাবুল সহ সাত আসামির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জজ আদালতের বিচারক জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন নিহত মিতুর বাবা মোশাররফ হোসেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করেছেন, সাক্ষ্য গ্রহণ ঈদের পরে করার আবেদন জানান তিনি। এ সময় রাষ্ট্রপক্ষের বিরোধিতার মুখে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য শুরুর আদেশ দিলে মিতুর বাবা মোশাররফ হোসেন আদালতে জবানবন্দি উপস্থাপন করেন। গত ১৩ মার্চ বাবুল আক্তার সহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এই ঘটনায় বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সরকার প্রতি মাসে ৭ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির পণ্য বিক্রি করায় এই রমজান মাসে মানুষের মাঝে কোনো হাহাকার নেই। সকালে রংপুরে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, আমি প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা সাবসিডি দিয়ে টিসিবির মাধ্যমে দিচ্ছি। এই রমজানে মানুষের মধ্যে কিন্তু হাহাকারটা নেই, কষ্ট তো আছে কিন্তু একেবারে যে আমরা পথে বসে গেছি যে পাচ্ছি না তা কিন্তু নেই। এই সত্যটাই উপস্থাপন করেন, আমাদের কষ্ট আছে কিন্তু অন্যের চেয়ে আমরা কিন্তু ভালো আছি। দিনাজপুরের হিলিতে কোনো নিয়ম নীতি না মেনে ধান খেতে পোকামাকড় ও আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করছেন কৃষক, এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নিজেরাই আক্রান্ত হচ্ছেন নানা রোগে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সঠিক নিয়মে জমিতে কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও কিছু কৃষক নিজ উদ্যোগে ফসল ভালো রাখতে এমনটি করছেন। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। পোকামাকড় থেকে বড় ধান ক্ষেত রক্ষায় কীটনাশক ছিটাচ্ছে কৃষক, কিন্তু এ কীটনাশক ব্যবহারে নিজের অজান্তে শরীরে বাসা বাঁধছে কিডনি লিভার সিরোসিসের মতো জটিল রোগ, সে সম্পর্কে কোনো ধারণা নেই কৃষকের। অভিযোগ আছে, কৃষি বিভাগের কোনো পরামর্শ ছাড়াই জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ছিটাচ্ছে কৃষক। ছিটানোর আগে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি, মুখে মাস্ক নেই, পুরো শরীর ঢাকা রাখার কথা থাকলেও সেটিও মানা হচ্ছে না। অতিরিক্ত কীটনাশক কেন, এমন প্রশ্ন ছিল কৃষকের কাছে। পচারি ধরে, তারপরে কারেন্ট পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ বালাই চলে আসে,
তো আমরা যদি এই বিস্ফোরকটা না করি তাহলে সঠিক ধানও পাওয়া যায় না। ক্ষতিকারক কীটনাশক ব্যবহারে কৃষকের শ্বাসকষ্ট, কিডনি, চর্মসহ নানা রোগে আক্রান্তের কথা জানালেন চিকিৎসকরা। কৃষকের এই স্বাস্থ্য বিষয়ক জ্ঞানটা খুবই কম থাকে, তো এগুলো দেখা যাচ্ছে কৃষক অনেক বছর ধরে কীটনাশক ব্যবহার করতে করতে একটা সময় যে তার লিভার বা একটা কিডনির একটা জটিলতা দেখা দেয় আর কি। কৃষকদের অতিরিক্ত কীটনাশক ও সার প্রয়োগ না করার জন্য পরামর্শ দেওয়া হলো, তারা সেটি মানছেন না বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। স্প্রে করার একটা সময় আছে যেটা কিনা আমরা তাদেরকে সবসময় অবহিত করে আসছি যে আপনারা অবশ্যই সকাল 8টার পূর্বে এবং বিকাল 4টার পরে স্প্রেটা করবেন। NTV নিউজ ডেস্ক। বাজারে 1 কেজি গরুর মাংসের দাম 750 টাকা, ঈদকে সামনে রেখে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় সাধারণ ভোক্তাদের 1 কেজি করে বিনামূল্যে গরুর মাংস ও ইফতার বিতরণ করছেন নারায়ণগঞ্জের সমাজসেবক মাসুদুজ্জামান। তার এই উদ্যোগে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। নারায়ণগঞ্জের তারেক স্বপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সারাদেশে দরিদ্র মানুষের জন্য মাছ মাংস যখন দুর্লভ হয়ে উঠেছে, শিল্পনগরী নারায়ণগঞ্জ এর ব্যতিক্রম নয়। নগরীর দিগুবাবুর বাজার, কালীবাজার সহ বেশ কটি বাজারে রমজানের এই সময়ে 1 কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায় আর খাসির মাংস 1050 টাকায়। মাংস খাওয়া আমাকে বন্ধ হয়ে গেছে, অনেক কম খাওয়াই যে কইলো দোকানদার, আপনি তো অনেক আগে নিতেন কিন্তু এখন নিতেছেন না গেলে পরে ক্ষমতার মধ্যে কোনো কিছু কিছুই নেই কেউ। মাংস যদি 750 যেতে হয় মানুষ কীভাবে মাংস খাবে? গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রিক্সা চালক গরুর মাংস কিনে খেতে পারে না এমন কান্নার একটি ভিডিও দেখে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ তার মনে দাগ কাটে। তাই প্রথম রমজান থেকে শুরু করে প্রতি সপ্তাহে জনপ্রতি 1 কেজি করে অসহায় রিক্সা চালক ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন। এই রমজানেতে শুরু করছে গরিব রিক্সা ড্রাইভারগো গোস্ত বিলানের জন্য, এইবার আমরা রমজানে শুরু করছি, অনেক একটা ভালো কাজ করতেছে যে গরিব দুঃখে যারা কিনা খাইতে পারতেছে না তারা পাইতেছে। গরিব মানুষ কিনা খাইতে পারে না, এমন যে দিতে আসছে আমার তো ভালো লাগছে। অন্য সব বিত্তবানরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবেন সেই প্রত্যাশাই করছে সবাই। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।